channl job news and educational 32000 শিক্ষকের চাকরি বাতিলে নতুন একটা মোড় নিল এবং 32000 শিক্ষকের কাটঅফ নিয়ে আলোচনা করা হবে যে কাটঅফের ব্যাপারটা কি করবে পর্ষদ কি দিতে পারবে কি পারবে না কি রকম আপডেট এসেছে সেটা জানাবো তার সঙ্গে এখানে যে দেখতে পাচ্ছ সামনে 32000 চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে পর্ষদ এবং চাকরি হারারা একদমই ঠিক আজকের লেটেস্ট আপডেট সেটা দেখে নাও তোমরা যে 32000 চাকরি প্রার্থীদের চাকরি যে চলে যাওয়ার ভয় সেই ভয়ে কিন্তু পর্ষদ এবং সেই সমস্ত চাকরি প্রার্থীরা যারা অস্বস্তিতে আছে যারা কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না তারা কিন্তু প্রত্যেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখানে তারা কিন্তু সুপ্রিম কোর্টে কেস পিটিশন করবে এবং অলরেডি কিন্তু হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কেস টাইটেল দেখতে পাচ্ছ ক্যাফের দেখতে পাচ্ছ নাম্বার ফিলিং ডেট হ্যাঁ 6228202322052023 প্রথমে এক নম্বরে এটা দেখতে পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নাস্কর পিটিশনের অ্যাডভোকেটকে কুনাল চ্যাটার্জি ঠিক আছে স্টেট লোয়ার কোর্ট ইনফরমেশন সেটা কোথায় ওয়েস্ট বেঙ্গল হাইকোর্ট অ্যাট কলকাতা হাইকোর্ট তোমরা প্রত্যেকেই জানো সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছিল যে 32000 চাকরি প্রার্থী চাকরি বাতিল পুরোপুরি বাতিল সিঙ্গেল বেঞ্চে বলা হয়েছিল এবং তারা চার মাস পর্যন্ত প্যারাটিচারের পদে মানে প্যারাটিচার রূপে থাকতে পারবে এবং তাদের মতোই বেতন পাবে তারপরে এই চার মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে তারপর তারা এবং পর্ষদ গেল ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে এই ব্যাপারটাকে কিন্তু ওই রায়টাকেই বহাল রাখা হলো কিন্তু রায়টাকে একটু চেঞ্জ করে দেওয়া হলো কেমন যে চার মাস পরে আবার হিয়ারিং হবে কিন্তু যে চাকরি বাতিল নয় সেটা কিন্তু ডিভিশন বেঞ্চ বলেনি চাকরি বাতিল সেটাও বলেনি চাকরি বাতিল নয় সেটাও বলেনি বলেছে চার মাস পর্যন্ত এমনি যেমন টিচারের বেতন পাবে তেমন বেতন পাবে তেমনই টিচার শিক্ষকতা করবে চার মাস পর রায় হবে হিয়ারিং হবে আবার হিয়ারিং হবে সেটা কিন্তু ডিভিশন বেঞ্চ বলেছে তাই যেহেতু কোর্টের যে ব্যাপারগুলো শুনেছে এবং আমি বলতে চাই না ভিতরে খবর বেশি পর্ষদ বুঝতে পেরেছে সেই জন্য পর্ষদ এবং চাকরি হারা কিন্তু ডাইরেক্ট কিন্তু চার মাসের অপেক্ষা না করে একদম সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয়েছে এবং দু নম্বরে দেখতে পাচ্ছ তুহিন কুমার ভার্সেস প্রিয়াঙ্কা নাস্কর ঠিক আছে এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এর যে অ্যাডভোকেট সেটাকে সেটা হচ্ছে পারমিন্দর সিং ভুল্লার ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে দেখার বিষয় যে সুপ্রিম কোর্টে কী হতে চলেছে যেহেতু সুপ্রিম কোর্টে তোমাদেরকে আমি আগেও জানিয়ে দিয়েছি সামার ভ্যাকেশন চলছে ছুটি চলছে হ্যাঁ সেই জন্য ডিএলএড ভার্সেস বিএডের যে কোর্ট কেস সেই আপডেটটা কিন্তু ফাইনাল রায় কবে দেবে সেটাও জানিয়ে দিয়েছি যারা দেখোনি আমার ভিডিওগুলো তারা কিন্তু বুঝতে পারবে না যারা দেখেছো তারা বুঝতে পারবে প্রত্যেক দিন সঠিক এবং অথেন্টিক আপডেট প্রোভাইড করা হয় তাই এখনও পর্যন্ত এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যারা যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তাহলে এই বিষয়টা কিন্তু দেখার বিষয় তার কারণ হচ্ছে খুবই মানে অনেক দূরপর্যন্ত এগিয়ে গেলো একদম সুপ্রিম কোর্টে এগিয়ে গেলো যেটা ভেবেছিলাম ডিভিশন বেঞ্চ পর্যন্তই থাকবে এবং তারপর শুরু হবে দেখা যাবে কিন্তু ব্যাপারটা যেহেতু পর্ষদ বুঝতে পেরে গিয়েছে যে ব্যাপারটা অতি সহজে মিটবে না সেই জন্য একদম সুপ্রিম কোর্টে গিয়েছে তাছাড়া 32000 যে কাট অফ প্রকাশ করার কথা বলা হয়েছে সেই কাট অফটা কিন্তু পর্ষদ এখনও পর্যন্ত প্রকাশ করতে পারলো না এবং এই কাট অফের লাস্ট ডেট হচ্ছে এই বুধবার মানে কালকে মঙ্গলবার পরশু বুধবার লাস্ট ডেট শেষ হয়ে যাবে এবং অরুণ জ্যোতি তেওয়ারি বলেছেন যে যদি পর্ষদ কাট অফ প্রকাশ করতে না পারে তাহলে 1971 অনুযায়ী আদালত অবমাননা করার জন্য পর্ষদের বিরুদ্ধে কিন্তু মামলা করা হবে তাহলে এখানে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে অনেকেই বলছে যারা আন্দোলন করছে তাদের মত তাদের কথা হচ্ছে পর্ষদের কাট অফ প্রকাশ করতে অসুবিধাটা কোথায় যদি পর্ষদ সত্যিই নিখুঁত থাকে এবং সে যদি কোনো দুর্নীতি কোর্টে না থাকে তাহলে তার অসুবিধাটা কী কাট অফ প্রকাশ করতে পর্ষদ এখনও পর্যন্ত কাট অফ প্রকাশ করতে পারছে না তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে পর্ষদের দুর্নীতিতে ভরা এবং পর্ষদ তড়িঘড়ি করে সুপ্রিম কোর্ট যাচ্ছে তার মানে পর্ষদের মানে টোটালি কিন্তু দুর্নীতিতে ভরা এটা কিন্তু হ্যাঁ যে সমস্ত আন্দোলন করছে ছাত্রছাত্রীরা যারা রাস্তায় বসে আছে 270 দিন ধরে 80 দিন ধরে তাদের মুখে এই বক্তব্য তাহলে পর্ষদ কাট অফ কেন প্রকাশ করতে পারছে না পুরোপুরি এই বিষয়টা কিন্তু অনেকেরই কিন্তু জানা এটা আমাকে কাউকে বলার প্রয়োজন নেই হ্যাঁ প্রত্যেকেই বুঝতে পারছে ব্যাপারটা কী যাচ্ছে কী গড়াচ্ছে না গড়াচ্ছে তাহলে এটা দিকে দেখার বিষয় অনেকে কমেন্ট করেছো আগের কালকে একটা ভিডিও দিয়েছিলাম 32000 কাট অফ নিয়ে প্রাইমারি 2022 ইন্টারভিউ কবে হবে সেটা নিয়ে বলেছিলাম
যারা দেখেছো তারা তো বুঝতে পেরে গেছো, আর যারা দেখোনি তারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, শেয়ার করে দেওয়া হয়েছে ভিডিওটা। হ্যাঁ, আমাদের টেট 2022 ইন্টারভিউ বই যারা এখনও মধ্যে পারচেস করি তারা অবশ্যই পারচেস করে নাও। এই ইন্টারভিউ বইটা যদি পারচেস না করো তাহলে পরবর্তীকালে তোমরা ইন্টারভিউর যে কোয়েশ্চেন প্রশ্ন অন্যান্য বাজারে বই কিনে কিন্তু পাবে না, ঠিক আছে। আর বন সহায়ক দপ্তরের কোথায় তোমরা পাঠাবে এটা আমি বারে বারে বলে দিচ্ছি, তাও তোমাদের কনফিউশন। আমি তোমাদেরকে কী বলছি, তোমরা গুগলে সার্চ করো, সার্চ করে যেটা হবে সেটাই সঠিক, কারো কথা শোনা তোমাদের প্রয়োজন কিন্তু নেই, এটা আমি বারে বারে বলছি তাও তোমরা বুঝতে পারছো না। দেখো, এই 32,000 শিক্ষকের যে কাট অফ সেটা কিন্তু যতটা আমাদের কাছে আপডেট আছে, যে কাট অফ পর্ষদ প্রকাশ করতে পারবে না, পর্ষদ কাট অফ প্রকাশ করতে পারবে না 32,000-এর। তার কারণ হচ্ছে পর্ষদ 32,000 কাট অফ প্রকাশ করতে গেলে পর্ষদের আরও 3-4-5 মাস লেগে যাবে, কারণ পর্ষদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু এত দ্রুত খুব সম্ভব হবে না, সেটা আমাদের কাছে আপডেট আছে, জানিয়ে দিলাম। তোমাদের মতামত আমি চাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।